হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন বিপ্রো গার্ডেন। হ্যাঁ, আপনার জবা গাছ, তিস্তাল পদ্ম গাছ বা অন্য কোনো গাছ মিলিবাগের আক্রমণের হাত থেকে রেহাই পেতে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করেছেন, কিন্তু কোনো প্রকার সুরাহা মিলছে না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার হাতেই রয়েছে সব থেকে সহজ ঘরোয়া পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা মিলিবাগ বা দোয়ে পোকাকে অতি সহজেই দমন করতে পারবেন। শুধু বিষয়টিকে সঠিকভাবে অনুসরণ করতে হবে। ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান চালু করে রাখবেন, যাতে সবার আগে এই রিলেটেড ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, মিলিবাগ বছরের সারা সময়ে কম বেশি নজরে পড়লেও গ্রীষ্মকালে এদের আক্রমণ সবচেয়ে বেশি পরিমাণে নজরে পড়ে। এদের আক্রমণ অত্যাধিক পরিমাণে হয়ে গেলে তখন পুরো গাছটি নষ্ট তো হয়ই, এমনকি গাছটি মারাও যেতে পারে। আর এই মিলিবাগ বা দোয়ে পোকার অন্তরঙ্গ কাছের বন্ধু হচ্ছে পিঁপড়েগুলি। এদের সাহায্যেই এদের ডিমগুলি একটি গাছ থেকে অপর গাছে ছড়িয়ে পড়তে থাকে। তাহলে পিঁপড়েগুলি আসে কেন? এই দোয়ে পোকার গায়ে যে সাদা রঙের হানিডিউয়ের আবরণ থাকে, তা থেকে মিষ্টি রস খাবারের লোভে। তাহলে আমাদের দোয়ে পোকার পাশাপাশি পিঁপড়েদের আনাগোনাকেও বন্ধ করতে হবে। তার জন্য কি করব, প্রতি সপ্তাহে একবার করে প্রতিটি গাছে আমাদের নিম তেল স্প্রে করে দিতে হবে। আমরা দোয়ে পোকার দমনের এই কাজটি তিনটি পর্যায়ে করব। প্রথম পর্যায়ে দোয়ে পোকার গায়ে যে মোমের আস্তরণ রয়েছে, যেটি কিনা কোনো সাধারণ জল দ্বারা তোলা যায় না, তাকে তুলে ফেলতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে মিলিবাগের দেহের ভেতরে আঘাত করতে হবে। তৃতীয় পর্যায়ে তাদের ডিমগুলিকে শেষ করে দিতে হবে। তাহলেই আমাদের সফলতা 100% হবেই হবে। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জলকে উষ্ণ গরম করে নেব। এক্ষেত্রে আপনি জলকে ফুটিয়ে উষ্ণ গরম করে নিতে পারেন, বা সূর্যের আলোয় রেখেও উষ্ণ গরম করে নিতে পারেন। তাহলে কতটা গরম করব? যতটা আমাদের গলা ব্যথা হলে গালগিল করবার জন্য জলকে উষ্ণ গরম করে নিতে হয়। এবার ওই উষ্ণ গরম জলটিকে আমি একটি 1 লিটার জলের বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এবার একটি শ্যাম্পুর পাতা নিয়েছি, যার অর্ধেকটা পরিমাণ আমি এই জলের সঙ্গে মিশিয়ে নেব। এক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। আমি অর্ধেকটা শ্যাম্পু 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার বোতলের মুখটিকে বন্ধ করে নিয়ে বোতলটিকে ভালো করে ঝাঁকি নিতে হবে, যাতে দ্রাবকীয় অণুগুলি জলের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এবার মিলিবাগের দেহের যে মোমের আবরণ রয়েছে তাকে ধুয়ে ফেলতে হবে। তার জন্য এই কাজটি করবার সময় জলের গতিবেগ সবসময় বেশি রেখে স্প্রে করতে হবে। প্রত্যেকটি অংশে আমরা স্প্রে করে দেবো, যেখানে যেখানে মিলিবাগ অবস্থান করছিল। দেখুন, আমি প্রত্যেকটি জায়গাতেই স্প্রে করে দিচ্ছি। এটি গেল আমাদের প্রথম পর্যায়ের কাজ। এই কাজটি করার পর 10 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর শুরু করতে হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এই পর্যায়ে আমাদের নিতে হবে ভাত, হলুদ গুঁড়ো এবং হ্যান্ড ওয়াশ। এক্ষেত্রে আমি 2 মুঠো ভাত নিয়ে নেব। আমার এই মগটির মধ্যে কিছুটা পরিমাণ জল রাখা রয়েছে, তার মধ্যে আমি 2 মুঠো ভাত নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে রয়েছে আমার চাউল ধোয়া জল, তার মধ্যে ভাতসহ জল দিয়ে মোট 600 ml মতো জল তৈরি করে নিলাম। এবার এই জারের মুখটি বন্ধ করে 10 দিনের জন্য কোনো একটি নির্দিষ্ট ছায়া জায়গাতে রেখে দিতে হবে। এবার 10 দিন পর আমি জারটিকে বের করে নিয়েছি। এবার ভালো করে এইভাবে ঝাঁকি নেবেন আপনারা। এবার এই জলটিকে ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিতে হবে আমাদেরকে। আমি এইভাবে দেখুন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যে কোনো প্রকার হ্যান্ড ওয়াশ 1/2 চামচ এই জলের সঙ্গে আমাদের মিশিয়ে দিতে হবে। এইভাবে যে কোনো হ্যান্ড ওয়াশ আপনারা নিয়ে নেবেন। নিয়ে এই জলের সঙ্গে সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে দেবেন। এবার এটির মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এই জলের সঙ্গে এবার মিশিয়ে নেব। আপনারাও এইভাবে চামচের সাহায্যে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে এই দ্রবণটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি চামচের সাহায্যে যাতে সুন্দরভাবে হলুদের গুঁড়োটি মিশে যায় তার জন্য নাড়িয়ে নিচ্ছি।
এবার আমার এই বোতলের মধ্যে হাফ লিটার পরিমাণ উষ্ণ গরম জল নেওয়া রয়েছে। তার মধ্যে ঠোসের সাহায্যে আমি এই দ্রবণটিকে ঢেলে নিচ্ছি। এবার বোতলের মুখটিকে বন্ধ করে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এই দ্রবণটি এবার মিলিবাগের গায়ে জোরের সহিত আমাদের স্প্রে করে দিতে হবে। এর ফলে ভাতের থেকে তৈরি ইথাইল অ্যালকোহল ও হলুদ গুঁড়োর মিশ্রণ মিলিবাগগুলিকে শেষ করে দেবে, কারণ এই দ্রবণটি এখন পেস্টিসাইড হিসাবে কাজ করছে। এটি গেল আমার দ্বিতীয় পর্যায়ের কাজ। এরপর 10 মিনিট অপেক্ষা করব, তারপর শুরু করব তৃতীয় পর্যায়ের কাজ। এই তৃতীয় পর্যায়ের কাজটি করবার জন্য আমাদের নিতে হবে খাবার লবণ। এই ক্ষেত্রে আমি হাফ চামচ পরিমাণ খাবার লবণ হাফ লিটার উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার জলটি উষ্ণ গরম অবস্থায় রয়েছে, তাই এই লবণ অতি সহজেই জলের সঙ্গে দ্রবণীয় হয়ে যাবে। এবার আমার বোতলের মধ্যে হাফ লিটার পরিমাণ উষ্ণ গরম জল আগে থেকেই নেওয়া রয়েছে। তার মধ্যে এই লবণ মিশ্রিত জলটিকে ঢেলে দিচ্ছি। আপনারাও এইভাবে জলটিকে বোতলের মধ্যে ঢেলে নেবেন। এবার বোতলের মুখটিকে আটকে একটু ঝাঁকিয়ে নেব। এবার পুরো গাছটিকে এই লবণ মিশ্রিত জল দিয়ে স্নান করিয়ে দেবো। এর ফলে কী হবে, মিলিবাগ তো আগে থেকেই ধ্বংস হয়ে গেছে। যদি কোথাও কোনো মিলিবাগের ডিম থেকে থাকে, তা এই লবণ জলের সংস্পর্শে আসা মাত্রই সব নষ্ট হয়ে যাবে। দেখুন আমি কী সুন্দরভাবে প্রত্যেকটি ডগায় ডগায় আমি এই লবণ মিশ্রিত জলটি স্প্রে করে দিচ্ছি। আপনারাও ঠিক একই রকমভাবে সমস্ত ডালগুলি সহ পুরো গাছটিকেই এইভাবে লবণ মিশ্রিত উষ্ণ গরম জলের দ্বারা স্নান করিয়ে দেবেন। তাহলেই দেখবেন আপনার মিলিবাগ চিরতরে গাছ থেকে একদম বাই বাই জানিয়ে চলে গেছে। দেখুন আর একটিও মিলিবাগ নেই, সমস্ত মিলিবাগ গাছ থেকে শেষ হয়ে গেছে। কি অ্যামাজিং ব্যাপার যে এক ঘরোয়া টোটকাতেই গাছের সমস্ত মিলিবাগ ভ্যানিশ। আপনারাও ঠিক একই রকমভাবে যে গাছে মিলিবাগ বা দোয়ে পোকা আক্রমণ করেছে সেখানে ব্যবহার করুন, দেখবেন মিলিবাগ 100% শেষ হয়ে যাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, আপনি আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবার শেষে আবারও বলবো, এই রকম বিভিন্ন টিপসমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।